দয়ো শ্রীত প্রণমামি গিরিশ ঘোষ বলেছিল লাটু মহারাজের কথা কথা থেকে যে বুড়ো বয়সে ঠাকুর আমাকে কৃপা করলেন যদি জোয়ান জোয়ান বয়সে কৃপা করতেন অর্থাৎ অল্প বয়সে তাহলে সন্ন্যাস কি জিনিস একবার দেখিয়ে দিতম সংসার করা হয়ে গেছে তো আর বয়সও হয়ে গেছে আর এখন সন্ন্যাস নেবার মতো সামর্থ্য নেই তাই এই কথাটি বলেছিলেন ঠাকুরের কৃপা তার উপরে বর্ষিত হয়েছে খুব বেশি করে তাই উপলব্ধি করেছিলেন যে এটা যদি যৌবনে পেতাম তাহলে ত্যাগ কি ত্যাগের কতটা পারি দেখাতাম সত্যি গৌরব বোধ করতেন ঠাকুরের কৃপা পেয়েছিলেন বলে আরেক দিন মহারাজ বলছেন উদ্বোধনে ধর্ম কথা শুনতে পাচ্ছি কৃপায় তোমার শরীর সুস্থ থাকুক এই একান্ত প্রার্থনা উদ্বোধন পত্রিকার মাধ্যমে ধর্ম কথা শুনতে পাচ্ছেন মহারাজ লাটু মহারাজ তাই এই মন্তব্যটি করেছিলেন আর উদ্বোধনের সাথে ইনি যুক্ত তাই বললেন কৃপায় তোমার শরীর সুস্থ থাকুক উদ্বোধনের কাজ ঠাকুরের ভাব ভাবপ্রচারের কাজ তুমি আরও দীর্ঘদিন করে যাও এই একান্ত প্রার্থনা যতদিন যাচ্ছে ততই তাঁর কৃপায় শ্রী শ্রী ঠাকুরের ও তোমাদের মহিমা বুঝতে পাচ্ছি। তুমি মাতা ঠাকুরানীর সেবা করছো বড়ই ভাগ্যের কথা তিনি করাচ্ছেন তা ঠিক ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যার দ্বারা কর্ম করিয়ে নি এই তার দয়া ঈশ্বরের যন্ত্র হয়ে তার কাজ করা উদ্বোধনের কাজ করা মায়ের সেবা করা এই ধরনের কাজ সংঘের যে কোনোভাবে সংঘের সেবা করা সঙ্ঘের কাজের সাথে যুক্ত থাকা সেইগুলি বড় ভাগ্যের কথা তিনি করাচ্ছেন তা ঠিক ভগবান নিজেই বলেছেন যার দ্বারা কর্ম করিয়ে নি এই তার দয়া ঈশ্বর দয়া করে আমাদের দিয়ে কর্ম করাচ্ছেন করাবেন তোমার শরীর ধন্য দক্ষিণেশ্বরে শ্রী ঠাকুর তোমার ও শশী মহারাজের বিষয়ে আমাকে বলেছিলেন শশী ও শরতের বাপ মা ভাই আছে কোনো অভাব নেই ভগবান পাবার জন্যে ব্যস্ত জাগতিক সম্পদ সব আছে মা বাবা আছে আর অন্য কোনো অভাব নেই তবুও ভগবানের জন্যে ব্যাকুল ভগবানকে পাওয়ার জন্যে ব্যস্ত সেই সাধন ভজনে মগ্ন হয়ে ব্যস্ত হয়ে থাকেন আরও তোমাদের বিষয় আমাকে অনেক বলেছিলেন যেসব সাক্ষাতে বলবো তুমি আমার ইহকালের ভাই পরকালের ভাই এই কথাটি ভুলো না এই জনৈক গুরুভাইকে লেখা চিঠি থেকে এটি তুলে দেওয়া হয়েছে শরৎ মহারাজের বিষয়েই বলছেন ও শশী মহারাজের বিষয় শরৎ এবং শশী জ্ঞাতি ভাই ছিলেন এরা তো সেই ওদের কথাই বলছেন উদ্বোধন দেখতেন আর মায়ের সেবা করতেন শরৎ মহারাজ মহাভাগ্য তাঁর সেটি বলছেন তুমি আমার ইহকালের ভাই পরকালের ভাই এখনকার ভাই পূর্বজন্মেও ভাই ভবিষ্যত পরকালেও তুমি আমার ভাই আরেকটি প্রসঙ্গে তিনি বলছেন আরেকজনকে আপনারা মঠে তার ঠাকুরের উৎসবে গিয়েছিলেন শুনে বড়ই খুশি হলাম এ উৎসব রাম দত্ত সুরেশ মিত্র দ্বারা তিনি থাকতেই করিয়েছিলেন সব ভক্তেরা রবিবারে গিয়েছিলেন এই তোমরা সবাই কথা বলো না শোনো একজন যদি একটা শব্দ করেই ফেলে সবাই যদি আবার যে শব্দ করছে মিলিতভাবে সেটা আবার সমষ্টিতে বেশি হয়ে যাচ্ছে বুঝেছ সেই জন্য একজন যদি করে তোমরা ওইদিকে তাকাবেই না ইগনোর করবে উপেক্ষা করবে ভুল হয়ে তিনি শব্দ করে ফেলেছেন এই যে আমাদের রবিবারে উৎসব হয়ে গেল আজকে বুধবার ওই উৎসব ওই রকম তখন হয়েছিল সেই প্রসঙ্গেই লাটু মহারাজ এই মন্তব্যটি করলেন আপনারা মঠে তার উৎসবে গিয়েছিলেন শুনে বড়ই খুশি হলাম এ উৎসব রাম দত্ত সুরেশ মিত্র দ্বারা তিনি থাকতেই করিয়েছিলেন সব ভক্তেরা রবিবারে গিয়েছিলেন তিনি অবতারের বিষয়ে তিথি জন্মবৃত্তান্ত বলতে লাগলেন ভক্তেরা সকলে জিজ্ঞাসা করলেন আপনার জন্মতিথি কবে ঠাকুর ধমকে বললেন তা শুনে কি হবে তারপর বললেন ফাল্গুন শুক্লা দ্বিতীয় তিথি আর বললেন যার জন্মতিথি তাকে সেই দিন ভালো কাপড় পরাতে হয় ভালো জিনিস খাওয়াতে হয় তিথি পুজোর দিনটিতে পুকুরে লেটা মাছ ছেড়ে দিতে হয় ওই দিনে মাছ মাংস খেতে নেই রামদত্ত সুরেশ মিত্রী বললেন আমরা উৎসব করব। তখন দেড় শত দুশত লোক হতো ভালো কীর্তন গান বাজনা পদাবলী হতো স্বামীজি বৈঠকি গান করত যা জিনিস বাঁচত গরিবদের দেওয়া হতো তাঁর উৎসবে আনন্দ হবারই কথা আমি আজ আপনাকে জানালাম যত্ন করে রেখে দেবেন তামসিকতা যার তার নামে ধ্যানে গুণগানে ওই সব করতে করতে আপনি যায় এই তামসিক ভাবগুলি তার নাম তার ধ্যান তার গান এগু গুণ স্তব পাঠ করা এর মাধ্যমে চলে যায় আপনা আপনি এটিও তাঁর পত্র থেকে নেওয়া লাটু মহারাজ কাউকে দিয়ে চিঠির মাধ্যমে এটি লিখেছিলেন এক ভক্তকে বিদ্যার দ্বারা পরমাত্মার কাছে যাওয়া যায় কালী দুর্গা সীতা প্রভৃতি বিদ্যা এরা শিবের কাছে পৌঁছিয়ে দিয়ে থাকেন আমরা বলি মহাবিদ্যা সেরকম লাটু মহারাজ এই দেবীদের বলছেন বিদ্যারূপী কালী দুর্গা সীতা প্রভৃতি বিদ্যা এরা শিবের কাছে পৌঁছিয়ে দিয়ে থাকেন এঁদের স্মরণ করলে ভজন করলে এদের নাম গুণকীর্তন করলে শিবের কাছে আমাদের পৌঁছে দেন ওরা এঁদের ভেতর কোনো হিংসা দেশ রাগ নেই এই যে ঈশ্বরের নাম নেওয়া তাদের নাম চিন্তা করা এটা যদি আন্তরিকভাবে হয় তাহলে আমাদেরও এই হিংসা দেশ রাগ এইগুলো সব চলে যায় কারণ এদের নিজেদের রাগ নেই এদের দেশ নেই হিংসা নেই সেই কারণেই ঈশ্বরের চিন্তা মানুষ করে ঠাকুর বলতেন রাধার একটু হিংসা ছিল তিনি একাই কৃষ্ণকে পাবার জন্যে ইচ্ছুক ছিলেন এই দেবদেবীদের দেবীদের সম্বন্ধে বিদ্যারূপীদের সম্বন্ধে বলছেন এদের সর্বদাই সাহায্যের ইচ্ছা সকলকে এগিয়ে নিয়ে যান এই যে বিদ্যারূপিণী দেবীরা দুর্গা সীতা কালী এরা সব সময় সাহায্য করতে চান এ তাদের দুয়ার যেন হাত বাড়িয়ে রেখেছেন হৃদয় খুলে রেখেছেন আমাদের দয়া করবার জন্যে আমাদের সাহায্য করার জন্যে লাটু মহারাজ খুব সরলভাবে এটি বললেন তবে ঠাকুর বলেছিলেন যে রাধার একটু হিংসা ছিল রাধা একাই কৃষ্ণকে পেতে চাইতেন কিন্তু সীতার সে ভাব ছিল না তিনি রামের কাছে সকলকে পাঠিয়ে দিতেন এই রকমের তথ্য রয়েছে বিভিন্ন জায়গায় রামায়ণে সীতার সম্বন্ধে এই গুণাবলীর কথা আছে আর ঠাকুর শিরাধিকার কথা বলেছেন এটাও কৃষ্ণ কৃষ্ণকথায় কৃষ্ণের জীবনীতে পাওয়া যাবে ঋষিকেশ আরেক প্রসঙ্গে বলছেন খুব তপস্যার স্থান সাধুরা সর্বক্ষণই ওখানে ধ্যান জপ করে আহারের চেষ্টায় পাছে সময় নষ্ট হয় সে কারণে তৈরি অন্য পর্যন্ত বন্দোবস্ত আছে এ খুবই ভালো সত্ত্বে রেডিমেড খাবার পাওয়া যায় অন্য রান্না ওরা করেন না তৈরি করেন না ওই সময়টাকে ইউটিলাইজ করেন ব্যবহার করেন ভগবানের নাম করার জন্যে তপস্যা করার জন্যে পরে বলছেন ঠাকুর দক্ষিণেশ্বরে যে সিদ্ধি লাভ করেছেন ওটা দৈবাত সাধুরা বলেন তা না হলে এদিক সারা বাংলাদেশ তপস্যার স্থান নয় ঠাকুর দক্ষিণেশ্বরে সিদ্ধি লাভ করেছিলেন আসলে বেঙ্গল বাংলাদেশের পরিবেশ হয়তো বিহারেরও পরিবেশ তপস্যা কঠোর তপস্যা করার মতো নয় উত্তর ভারত ঋষিকেশ হরিদ্বার কেদারনাথ ইত্যাদি অঞ্চল উত্তরকাশী এগুলিতে পরিবেশটি ভালো সেখানে তপস্যার অনুকূল অবস্থা থাকে এখানে দৈবাত হঠাৎ ঠাকুর এখানে তপস্যা করেছিলেন তীর্থি কুরবন্ত তীর্থানী যেমন রকম এখানে উনি তপস্যা করে সিদ্ধি লাভ করেছিলেন কিন্তু সাধারণ মানুষকে যারা সত্যিই তপস্যা করতে চান তাদের একটু দূরে ঋষিকেশ প্রভৃতি স্থানে যাওয়ার জন্যে লাটু মহারাজ রিকমেন্ড করেছেন অনুরোধ করেছেন তা না হলে এদিক বাংলাদেশ তপস্যার স্থান নয় ঠাকুর বলতেন তোতাপুরি সমস্ত রাত ধ্যান করতেন দিনে একটা চাদর মুড়ি দিয়ে পড়ে থাকতেন লোকে ভাবত তিনি ঘুমিয়ে আছেন ঠাকুর বলছেন সমস্ত সমস্তরা ধ্যান করে কাটাতেন তার গুরু সন্ন্যাস গুরু আর দিনে এটা চাদর মুড়ি দিয়ে পড়ে থাকতেন শুয়ে থাকার মতো কিন্তু জেগে থাকতেন ভেতরে ভেতরে চাদর দিয়ে ঢাকা থাকত পুরো শরীরটি লোকে ভাবত ঘুমিয়ে আছেন বাস্তবিক ওই অবস্থাতেও তিনি ধ্যান করতেন রাতে তো ধ্যানের আসনে বসে ধ্যান করতেন আর অন্য সময়টা দিনের বেলায় চাদর মুড়ি দিয়ে শুয়ে আছেন কিন্তু তখনও ধ্যান করতেন পরে বলছেন লাটু মহারাজ গুরু ইষ্ট এক তোদের সংশয় বলেই না বিড় বিড় করি আমার শরীর খারাপ না হলে কাউকে দরকার ছিল না কি করি শরীর নিয়েই না যত ঝঞ্ঝাট কখনো অল্প স্বল্প সেবা গ্রহণ করেছেন কিন্তু বলছেন শরীর খারাপ না হলে আমার কাউকেই দরকার ছিল না খাবার এনে দেওয়া ইত্যাদি কোনো কাজের জন্যেই আর তোদের সংশয় সন্দেহ গোছাবার জন্যে মাঝে মাঝে বিড় করে কথা বলি জেনে রাখবি গুরু আর ইষ্ট এক কি করি শরীর নিয়েই না যত ঝঞ্ঝাট পরে আবার বলছেন বিবেকানন্দ থাকলে কি আমাদের কিছু ভাবতে হতো সত্যি স্বামী বিবেকানন্দ থাকলে পুরোটাই দায়িত্ব নিতেন এই শরীর খারাপ হলে তার কিভাবে দেখাশুনো করতে হবে কি সেবা করতে হবে প্রয়োজন সব স্বামী বিবেকানন্দ স্বামীজি করে দিতেন তাই বলছেন বিবেকানন্দ থাকলে কি আমাদের কিছু ভাবতে হতো তার সব দিকে নজর থাকত দুর্গাচরণ ডাক্তার রাত্রি দশটার সময় এসে হিদে হিদে করে ডাকতো ঠাকুর তখনই হিদেকে বলতেন ওরে দোর খুলে দে হিদে দোর খুলে দিত ডাক্তার বাবু ঠাকুরকে আপাদমস্তক দেখে একটি কথাও না বলে চলে যেতেন আর হিদেকে বলে যেতেন ওখানে যেও অর্থাৎ কিছু দেবেন ডাক্তারই জানেন তিনি ঠাকুরকে কি চোখে দেখেছিলেন এরকম এক একজন মানুষ ঠাকুরের জীবনে নানাভাবে তারা এসেছেন ওই রাত্রি দশটার সময় এসেছেন ঠাকুর বলছেন হিদে দরজাটা খুলে দে তারপরে ঠাকুরকে আপাদমস্তক দেখে ডাক্তার দুর্গাচরণ হিদেকে বলে গেলেন যে একবার আমার কাছে এসো উদ্দেশ্য কিছু দেবেন তিনি ঠাকুর সেবার জন্যে ডাক্তারই জানেন তিনি ঠাকুরকে কিচোকে দেখেছিলেন ঠাকুর বলতেন আমি সন্ন্যাসীর রাজা লাটু মহারাজ আবার বলছেন তোমাদের আপন বলেই না এত গাল দিয়ে থাকি যদি তোমরা না বোঝো ভোগো আমি প্রত্যক্ষ দেখছি তিনি আছেন ঠাকুর আছেন এইটি তোমরা যদি ভালো চাও তাহলে এটা বোঝো তা নইলে ভুগতে হবে কষ্ট পেতে হবে ভগবান থাকলে তার উপরে শরণাগত হয়ে তুমি থাকবে এবং তুমি পরা শান্তি লাভ করবে আর যদি তাকে না বুঝতে পারো তাহলে ভুগতে হবে সংসারের ত্রিতাপ জ্বালায় আমি প্রত্যক্ষ দেখছি তিনি আছেন লাটু মহারাজ একেবারে কনভিন্স স্থির সিদ্ধান্ত আমি প্রত্যক্ষ দেখছি তিনি আছেন যেমন ঠাকুর নরেনকে বলেছিলেন ঈশ্বর আছেন কি হ্যাঁ আছেন আমি তাকে দেখেছি তোর থেকেও স্পষ্টভাবে দেখেছি অর্থাৎ তোকে যেমন দেখছি তার থেকেও স্পষ্টতরভাবে তাকে আমি দেখি লাঠু মহারাজও বলছেন আমি প্রত্যক্ষ দেখছি তিনি আছেন ঈশ্বর আছেন ঠাকুর আছেন আমি কি মিছে বলছি তিনি আমাদের ধরে রেখেছেন ঠাকুরের উপদেশ মতো চলতে হয় তা না হলে কি বুঝবে ঈশ্বরকে বুঝতে গেলে মহাপুরুষদের সত্যদষ্টাদের অবতারের উপদেশ মতো কাজ করতে হবে চলতে হবে তবে তাকে বোঝা যাবে তুমি যদি তোমার পূর্বের স্বভাব রেখে দাও মিথ্যা হিংসা দেশ লোভ এইগুলি তাহলে পরে তুমি তাকে বুঝবে কি করে তিনি যা বলেছেন তার জন্যে ব্যাকুল হও ঈশ্বরের জন্যে অনুরাগ অঞ্জন চোখে লাগাও ভালোবাসো তাকে মা যেমন ছেলেকে ভালোবাসে সতী যেমন পতিকে ভালোবাসে বিষয়ীরা যেমন বিষয় ভালোবাসে সেই রকম তাকে ভালোবাসো তবেই তাকে পাবে এই গণিত ঠাকুরের উপদেশ মতো যদি চলা যায় তবেই আমরা তাঁকে বুঝতে পারব ঠাকুরকে কি ভগবান বলে মনে হতো তাহলে কি তাঁর সেবা করা যায় না তার ধারে থাকা যায় বাপ বলে মনে হতো কোনো চিন্তাই নেই বেপরোয়া নিষ্পর্ মাঝে মাঝে কলকাতা যেতুম মনটা ফাঁকা ফাঁকা ঠেকত আবার দক্ষিণেশ্বরে ঠাকুরের কাছে এসে পড়তুম এইটুকু সামান্য দূরে দক্ষিণেশ্বর থেকে কলকাতা যেতেন তখনই ফাঁকা লাগত এর থেকে বোঝা যায় কতটা ভালোবাসা ছিল পরস্পরের ঠাকুরকে তিনি কেমন ভালোবাসতেন বাপ বলে মনে হতো নিষ্পর্ মাঝে মাঝে কলকাতা যেতুম মনটা ফাঁকা ফাঁকা ঠেকত আবার দক্ষিণেশ্বরে ঠাকুরের কাছে এসে পড়তুম একেবারে প্রিয়তম প্রিয়তম জন তাকে যেমন একটুক্ষণ না দেখলে ফাঁকা লাগে তেমনি কলকাতা থেকে দক্ষিণেশ্বর থেকে কলকাতা গিয়ে লাটুর মনে হতো খুব ফাঁকা ফাঁকা অদ্ভুত ঠাকুরের ভালোবাসা মহাপ্রভু গৌরাঙ্গদেবকে পরে বলছেন আরেকটি প্রসঙ্গে অবতার বলে সমস্ত বাংলার ও উড়িষ্যার জনসাধারণ মানলে দেখো তাদের কেমন উন্নতি আর যারা বিশ্বাস করলে না তাদের কি দুর্দশা পরমহংসদেবকে মানুক আর নাই মানুক তাতে আমার কি যে বিশ্বাস করবে তারই সদ বুদ্ধি হবে লাটু মহারাজ বললেন তাকে বিশ্বাস করলে তার সদ বুদ্ধি হবে সে শান্তিও পাবে দুঃখ জ্বালা তার মিটবে বা কমবে ঈশ্বরকে জানলে বিশ্বাস করলে ওই যেমন মহাপ্রভুকে বিশ্বাস করে একটা সময় বাংলা উড়িষ্যার মানুষের উন্নতি হয়েছিল সব দিকে তেমনি যারা ঠাকুরকে মানবে তারা ঠাকুরকে বুঝবে এবং তাদের সার্বিক উন্নতি হবে পরে বলছেন মুক্তি তো তাঁর ঠাকুরের হাতে সবাই আমরা মুক্তি চাই কিভাবে পাবো এই মুক্তি তো ঠাকুরের হাতে তাই ঠাকুরকে ভালোবাসতে হবে তার কাছে যেতে হবে তাকে মন থেকে চাইতে হবে বাসনা যেন জন্মে জন্মে লাটু মহারাজ বলছেন বিবেকানন্দের মতো ভাই পাই আগে বুঝতে পারিনি আমাকে এত করেছে তবু তাকে সময় সময় গাল দিয়েছি কিন্তু কিছু মনে করেনি এখন সেসব মনে হলে কি দুঃখ হয় গুরুভাই এই রকম গুরুভাই যেন জন্মে জন্মে পাই এরা আর জন্মাবার কথা নয় জন্মাবেন না এরকম করে আবার অবতার এলে তাঁর সাথে পার্শ্বদ হয়ে আসবেন কিন্তু তখনও যেন নরেনের মতো গুরুভাইকে পান এই রকমের বাসনা ছিল লাটু মহারাজের ঠাকুর বলতেন এই বাসনাগুলো বাসনার মধ্যে নয় হিংচে শাক যেমন শাকের মধ্যে নয় অদ্ভুত এই বাসনা মুক্তি তো তাঁর হাতে ঠাকুরের হাতে বাসনা লাটু মহারাজের বাসনা যেন বলছেন যেন জন্মে জন্মে বিবেকানন্দের মতো ভাই পাই আমাদের রঙ্গনাথানন্দজি বলতেন যে যদি আমার আবার জন্ম হয় যেন রামকৃষ্ণ মিশনেই জন্মায় ঈশনের সন্ন্যাসী হয়ে ঠাকুরের সাথে যুক্ত হয়ে ঠাকুরের ভাব প্রচারে যেমন এই জন্মে কাজ করে গেলাম তেমনি এইরকমই আত্মনোমো স্বার্থ হয়েছ এই ভাব নিয়ে জীবনটা কাটাবো পরের জন্মেও স্বামীজিও বলতেন যদি একটা কুকুরও অভুক্ত থাকে আমি বারবার জন্মগ্রহণ করতে প্রস্তুত লাটু মহারাজ বলছেন ওই রকম যে জন্মে জন্মে যেন আমি বিবেকানন্দের মতো ভাই পাই আগে বুঝতে পারিনি আমাকে এত করেছে তবু তাকে সময় সময় গাল দিয়েছি এগুলি সব অন্যান্য বইয়ে বিশেষ লিপিবদ্ধ নেই কখনো রাগ করে চলে যাচ্ছেন নিয়ম করেছেন স্বামীজি ভোর চারটের সময় উঠতে হবে উঠে ঠাকুরে ভগবানের নাম করতে হবে ইত্যাদি উনি তো সারা রাতই জেগে থাকতেন আর নাম করতেন বিদেশিভাবে তোমার কাজ করা হচ্ছে অন্য গুরু ভাইরা বলেছিলেন লাটু মহারাজও বলেন এত নিয়ম মানতে পারব না চলে যাচ্ছি ঠাকুর লাটুকে হাত ধরে স্বামীজি নিয়ে এলেন বললেন তোর জন্যে এই নিয়ম নয় তো এইরকমই কখনো কখনো স্বামীজির উপরে খারাপ কথাও বলে ফেলেছেন কিন্তু স্বামীজি কিছু মনে করেননি এখন সেই সব মনে হলে কি দুঃখ হয় তার কাকে বলবো মনের কথা বলার মতো লোক নেই শোনার মতো লোক নেই বুঝতে পারবে না এখন সেই সব মনে হলে কী দুঃখ হয় তার কাকে বলবো আমি তাকে পুজো করি বই কি স্বামীজিকে বলছেন আমি তাকে পুজো করি ভক্তি করি পুজো করি একেবারেই দেবতার মতো পুজো করি বলছেন তার ঠাকুরের নিচেই বিবেকানন্দের ভালোবাসা সত্যিই তাকে পুজো করি বই কি আর ঠাকুর ভালোবাসতেন খুব তারপরেই ভালোবাসতেন বিবেকানন্দ নরেন সেটি তার মনে হচ্ছে দেখো আমার শরীর বেশ ছিল বেশ ফুর্তি ছিল কারও তোয়াক্কা রাখতুম না দিনের বেলায় গঙ্গার ধারে পড়ে থাকতুম আর রাত্রে বসুমতী প্রেসে বিবেকানন্দ ভাই চলে গেল হঠাৎ শরীর ভেঙে গেল আর কোনো কারণ নেই এ কথা এতদিন বলিনি বিবেকানন্দ ছিলেন মনে একটা জোর ছিল সাথে সাথে শরীরেও জোর ছিল সেই জন্যেই যখন স্বামীজি চলে গেলেন বলছেন শরীরটা ভেঙে গেল এ কথা কাউকে আগে বলিনি আজ তোমাদের বলছি তাই মনে হয় এ শরীর আর সারবে না এত ভালোবাসা এদের পরস্পর গুরু ভাইদের মধ্যে সেইটি এইসব কথা থেকে বোঝা যায় এ অনেক ভালোবাসা ভালোবাসা একবারে জমাট বাঁধা ভালোবাসা নরেনও কম নয় ঠাকুরের পরেই নরেনের ভালোবাসা তাই নরেন চলে যাওয়ার ফলে বিবেকানন্দের দেহত্যাগের পরে মনটা ভেঙে গেল শরীরও ভেঙে গেল। বলেন মনে হয় এ শরীর আর সারবে না এবারে বলছেন আজকাল তো খুব নাম পড়ে গেছে বিবেকানন্দ ভাই থাকলে কত ফুর্তি হতো আমি বলেছিলাম মঠ ফট করে কি হবে বিবেকানন্দ ভাই বলেছিল মঠ তোর আমার জন্যে নয় এইসব ছেলেদের জন্যে যদি পবিত্রভাবে জীবন কাটাতে পারে তবুও কল্যাণ ত্যাগি যুবকেরা আসবে মঠের থাকবে এবং ঠাকুরের ভাব প্রচারে ব্রতি হবে বাইরে গিয়ে জীবকল্যাণ সাধন করবে শিক্ষা ত্রাণ কাজ সেবা কাজ চিকিৎসার কাজ এই যুক্ত হবে সেই তাদের থাকার জন্য একটা জায়গা দরকার সেই জন্যেই মঠের বাড়িটারি করা হয়েছে মা এই জন্যে বুদ্ধগয়ায় গিয়ে বৌদ্ধ মঠ দেখে প্রার্থনা করেছিলেন ঠাকুর তুমি এলে আর চলে গেলে আর সব শেষ হয়ে যাবে এখানে যারা আসবে তোমার ভাব অবলম্বন করে জীবন গড়তে চাইবে তাদের জন্যে কিছু ব্যবস্থা করো পরে যখন মঠ টঠ তখন মাও বলতেন আমি ঠাকুরের কাছে কেঁদে কেঁদে প্রার্থনা করেছিলাম এই মঠের জন্যে বলছেন এই বিবেকানন্দ ভাই বলেছিল মঠ তোর আমার জন্যে নয় তুই তো বাইরেই কাটিয়ে দিচ্ছিস ঘাটে মাঠে পড়ে থাকতে পারিস বসুমতির বাড়িতে গিয়ে ওই দোকানে গিয়ে দুটো পয়সা নিয়ে মুড়ি ঘুগনি খেতে পারিস কিন্তু সবাই আগামী দিনে যারা আসবে তারা তো ওই রকম পারবে না সেই জন্যেই কিন্তু পবিত্রভাবে জীবন কাটাবার জন্যে এটা আশ্রম পরিবেশ দরকার এবং আস্তানাও দরকার বাসস্থানও দরকার সেই জন্যেই তাদের জন্যেই এই মঠ বাডিটারি করছি এখন দেখতে পাচ্ছি পরে বলছেন মঠে ডাল ভাতের কোনো অভাব হবে না তাঁর কৃপায় স্বামীজি বলেছিলেন এখন দেখতে পাচ্ছি সে যা বলেছে তা সব ঠিক ঠিক আমেরিকা হতে আসার পর আমাকে জিজ্ঞাসা করেছিল তুই খেতিস কোথা তুই তো বিগড়ে থাকতিস আমি বললুম বসুমতি বসুমতির উপেন মুখুজ্যে আমাকে খেতে দেয় উপেন মুখুজ্জে ছিলেন ঠাকুরের ভক্ত গৃহী ভক্ত খুব গরিব ছিলেন ঠাকুরকে আশীর্বাদ করেছিলেন এবং তার আস্তে আস্তে ব্যবসা অনেক বড় হয় তখনকার দিনেই লক্ষ লক্ষ টাকা আয় হয় এবং সেই টাকা দিয়ে অনেক ভালো কাজও করেছেন উপেন মুখার্জি তার স্ত্রী ছিলেন ভবতারিণী দেবী তিনিও খুব কোটির সাধিকা ছিলেন তো সেই উপেন্দ্রনাথ মুখার্জি তিনি লাটু মহারাজের ওই সামান্য খাবার তার ব্যবস্থা করেছিলেন তাই বলছেন বসুমতীর উপেন মুখুজ্জে আমাকে খেতে দেয় স্বামীজি উপেনবাবুকে খুব আশীর্বাদ করলেন ঠাকুরের আশীর্বাদ তো পেয়েছেন আর লাটু মহারাজের খাওয়ার ব্যবস্থা করেছেন বলে ওই স্বামীজি ওকে খুব আশীর্বাদ করলেন এইবারই লাটু মহারাজ সেই ঘটনা বলবেন মঠে একবার হুকুম হলো ভোর চারটে উঠে সবাইকে ধ্যান করতে হবে ঘন্টা নেড়ে সকলের ঘুম ভাঙানো হতো আমি একদিন সকালে উঠে গামছা কাপড় বেঁধে কাঁধে তুট ফেলে চলে যাচ্ছি দেখে স্বামীজি বললে কোথায় যাচ্ছিস আমি বললুম তুমি বিলেত থেকে এসেছ কত নূতন নতুন আইন চালাবে আমি ওসব মানতে পারবো না মন কি ঘড়ি ধরা যে ঘন্টা বাজলো আর বসে গেল আমার এমন হয়নি তোমার যদি হয়ে থাকে ভালোই তাঁর কৃপায় কলকাতায় আমার দুটো অন্নের সংস্থান হবে স্বামীজিকে বলছেন ঠাকুরের কৃপায় কলকাতায় আমি ঘুরব ওই দুটো অন্নের ব্যবস্থা আমার হয়ে যাবে মঠে খেতে হলে ওই রকম ভোর চারটের সময় উঠতে হবে এই নিয়ম আমি অনুসরণ করতে পারবো না তখন স্বামীজি আমার মনের ভাব বুঝতে পেরে বললে তোকে যেতে হবে না তোদের জন্যে ওসব নিয়ম নয় এরা সব নূতন নূতন ছেলেরা যারা আসছে এদের যাতে একটা ভাব স্থায়ী হয় তারই জন্যে তখন বললুম তাই বলো সত্যি নবাগতরা ওই রকমের কঠোর সাধনাও করে না আর আইন না থাকলে মানবে না নিয়ম যদি থাকে রুটিন করে চারটে উঠতে হবে ঘণ্টা বাজানো হবে তখনই ওঠে এই মন্দির যখন হয়েছিল তখন ছাত্রদের ঘন্টা বাজাতে হতো ভোরবেলায় ওঠার জন্যে প্রার্থনা করার জন্যে এখনও হয় সেই সময়ে প্রিন্সিপাল মহারাজ তেজসানন্দজি নিজেই ঘণ্টা বাজাতেন পুরনো ছাত্ররা এখনো বলেন যে প্রিন্সিপাল তিনি দিনের বেলায় আর ভোরবেলায় ঘণ্টা বাজিয়ে বাজিয়ে আমাদের ওঠাতেন যাতে আমরা তাড়াতাড়ি উঠে মুখ ধুয়ে প্রার্থনা ঘরে যাই তারপরে পড়াশুনো করি এই জন্যে খুব তীক্ষ্ণ দৃষ্টি ছিল স্বামীজিও ওই কারণে নবাগত ব্রহ্মচারীদের জন্যে এই নিয়ম করেছিলেন বললেন এই নিয়ম তোদের জন্যে নয় লাটু মহারাজ মেনে নিলেন বললেন তখন বললুম তাই বলো এবারে আবার লাটু মহারাজ আরেকটি কথা বলছেন ধ্যান জপ করে উঠেই ওকে মারছে গাল দিচ্ছে এ আবার কীরকম অনেক ভক্ত আছেন কিছু হয়তো সাধুও পাওয়া যাবে এই দুনিয়াতে যে ধ্যান করে উঠে কোথায় মনটাকে শান্ত রাখবে সে না অপরের সাথে ঝগড়াঝাঁটিতে মত্ত হয়ে যাচ্ছে গালি দিচ্ছে এরকম করছে এ আবার কীরকম এ কি সত্যিই ধ্যান হয়েছিল ভালো ভালো ধ্যান হলে এই রকমের কাজ করে না স্বামীজি ঠাকুরের কোনো সন্তানকে বলেছিল তোর ধ্যান না করা ছিল ভালো তার রাগ ছিল বেশি কিন্তু গুরুভাইয়ের ওপর অগাধ ভালোবাসা ছিল আমাদের মধ্যে কাকেও যদি বাইরের লোক এসে কিছু বলতো তবে সে শুনতে পেলে আর রক্ষা ছিল না স্বামীজি যদি শুনতে পেত কোনো বাইরের লোক এসে সাধু ব্রহ্মচারীদের গালি দিচ্ছে তাহলে তাকে খুব তিরস্কার করতেন যে কখনো যেন আর এই রকমের আচরণ না করেন আমাদের মধ্যে কাকেও যদি বাইরের লোক এসে কিছু বলতো তবে সে অর্থাৎ স্বামীজি শুনতে পেলে আর রক্ষা ছিল না কোনো লোকের কিছু বলবার জো ছিল না স্বামীজি শশী মহারাজকে বলেছিল শশী তুই আমাকে খুব ভালোবাসিস শশী বললে তোমাকে খুব ভালোবাসি স্বামীজি বললে যা বলবো তাই করবি স্বামীজি এই গুরুভাইটির পরীক্ষা নিলেন সেই দিন তৎক্ষণাৎ তবে যা চিতপুরের ফৌজদারি বালাখানার মোড় থেকে পাউরুটি নিয়ে আয় আর বিকেলে পাঁচটার সময় নিয়ে আসবি যখন সব অফিসের ছুটি হবে সকলে দেখবে এবং ওই ফৌজদারি বালাখানার মোড় থেকে পাউরুটি নিয়ে আসবি পাঁচটার সময় আসবি মানে সেই সময় খুব ভিড় হবে রাস্তাঘাটে তার মধ্যে দিয়েই তুমি এই পাওরুটি হাতে আসবে বামুনের ছেলে সে পাউরুটি তখনকার দিনে ঘৃণা করতো পাউরুটির আবার ছিল তখন পা দিয়ে ময়দা মাখা হতো এইসব কারণে পাউরুটি অনেকেই ছুতো না খেত না সেই জন্যেই স্বামীজি তার পরীক্ষা নিলেন গুরুভাই গুরুবত তার আদেশ শিরধার্য করে শশী এই কাজ করেছিলেন বিকেলে পাঁচটার সময় নিষ্ঠাবান ব্রাহ্মণের ছেলে হল শশী মহারাজ রামকৃষ্ণানন্দ পাউরুটি নিয়ে এলো আলমবাজার মঠে আলমবাজারের মঠে শশী মহারাজের যখন ঠাকুর পুজোয় মন বসে গেছে হঠাৎ স্বামীজি বললে তোকে মাদ্রাজে যেতে হবে মাদ্রাজের লোকরা অনুরোধ করেছিলেন মাদ্রাজে এক গুরুভাই সন্ন্যাসীকে পাঠাতে উনি বলেছিলেন তোমাদের যে গোড়া ব্রাহ্মণ আছে তার থেকেও ভালো ব্রাহ্মণ ছেলে তোমাদের কাছে পাঠাবো পূজাতে নিষ্ঠা আছে তো সেই শশীকেই তিনি চয়েস করেছিলেন এবং ওই তার পরীক্ষাও নিলেন ওইভাবেই পাওরুটি আনা তারপরে আরেক দিন বললেন তোকে মাদ্রাজে যেতে হবে ঠাকুরকে ভালোবেসে ঠাকুরের অস্থির সেবা করতেন একবারে জ্ঞান তো জ্ঞানে তার উপস্থিতি বুদ্ধি করে সেই শশী সহজে তো যেতে চাইবে না কিন্তু ওই যে বলেছিলেন তুই আমায় ভালোবাসিস হ্যাঁ তোমায় আমি খুব ভালোবাসি এই ভালোবাসার পরীক্ষা তাকে দিতে হয়েছিল অমনি চলে গেল স্বামীজি যেই বললে হঠাৎ তোকে মাদ্রাজে যেতে হবে অমনি চলে গেল কোনো কথা নেই ওজোর আপত্তি কিছুই করলে না সাধু হয়ে শশী কাশি পর্যন্ত দেখবার অপেক্ষা করলে না না আমি একটু বারাণসী ঘুরে আসি ধামে অন্নপূর্ণা শিব দর্শন করে আসি পুজো দিয়ে আসি এটাও করলেন না স্টেট বেলুর মাঠ থেকে চেন্নাই ওই মাদ্রাজে চলে গেলেন গুরুভাইয়ের ওপর এমন অগাধ ভালোবাসা এইটি আদর্শ স্বামীজির গুরুভাইরা ঠাকুরের সন্ন্যাসী শিষ্যদের মধ্যে এই রকমের অদ্ভুত ভালোবাসা ছিল গৃহস্থ ভক্তদের সাথেও এই যুবক সন্ন্যাসীদের যথেষ্ট ভালোবাসা প্রীতির সম্পর্ক ছিল এই ভালোবাসা তো আসলে ঈশ্বরের ভালোবাসা এ মানুষের ভালোবাসা নয় ঠাকুর এই ভালোবাসা দেখিয়ে গেছেন অকাতরে সকলকে ভালোবেসেছেন ওই সকলের মধ্যে যেমন ঈশ্বরকে দেখে ঈশ্বরকে ভালোবাসার কথা বলা হয় বেদান্ত শাস্ত্রে তেমনি ভক্তিশাস্ত্রেও এই রকমই ভালোবাসার নিদর্শন আছে শশী মহারাজকে স্বামীজি ভালোবাসতেন শশী মহারাজও স্বামীজিকে ভালোবাসতেন এরা সকলেই ঠাকুরকে ভালোবাসতেন সেজন্যই আবার পরস্পরের মধ্যে অদ্ভুত অকৃত্রিম ভালোবাসা ছিল এই ঘটনাগুলি প্রমাণ করে দেয় যে কেমন ভালোবাসা ছিল সাধারণ ভালোবাসা হলে মুখের উপরে বলে দিতেন আমি বামুনের ছেলে পাউরুটি আনতে যাব না তোমার কথা শুনবো না আমি মাদ্রাজ যাব না কিন্তু বড় ভাই গুরু ভাই তিনি বলছেন সেই জন্যে আর তাঁকে তো আমি ভালোবাসি তিনিও তো আমাকে ভালোবেসেই বলছেন আমার মঙ্গলের জন্যেই আমাকে পাঠাচ্ছেন ঠাকুর এসেছেন সকলের জন্যে উত্তরের মানুষের জন্যে দক্ষিণের মানুষের জন্যে পূর্বের মানুষের জন্যে পশ্চিমের মানুষের জন্যে জন্যে যেখানেই যেতে বলবে আমাদের নেতা দলনেতা বিবেকানন্দ সেখানেই আমরা যাব এইভাবেই স্বামীজি তার গুরুভাইদের পরিচালনা করেছিলেন এই ঘটনাগুলি আমাদের ইতিহাস রামকৃষ্ণ মঠ রামকৃষ্ণ মিশনের আজকে আমরা এখানে শেষ করি ওম শান্তি 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 হরি ওম তৎসৎ শ্রী রামকৃষ্ণার পণমস্তু